পুরুষ মানুষের না টাকা ছাড়া কোনো দাম নেই, আর টাকা ছাড়া না পুরুষ মানুষকে কেউ ভালোবাসে না। সংসার হলো একটা প্রতীক্ষা, যার ভেতরে মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে। আর চার মাসের কাছাকাছি হতে গেল আমার স্ত্রী বিছানা মতো, তাই ওর সংসারের যাবতীয় দায়িত্ব আমাকে নিতে হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকে সকালটা শুরু করেছিলাম গরম জল খেয়ে, কারণ এখন সকাল সকাল আমাদের একটা রুটিন ঠিক করেছি যে সকালে উঠি প্রথমে খাবো একটু গরম জল, তারপরে ওকে দেওয়া হয় কুলেখাড়া। এই কুলেখাড়া পাতাগুলো আমি আগের দিন যখন ছাড়িয়েছিলাম তখন ধুয়ে রেখে দিয়েছিলাম, আর আজকের দিনটা হলো ভাইফোঁটার পরের দিনকে। তো সকাল সকাল উঠে দেখো সব কিছু করার পর এবারে করছি ডিম টোস্ট, কারণ বৃষ্টি আর আমার অনেক ধরে ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে। তাই সামনের দোকান থেকে পাঁচটা ডিম কিনে নিয়ে চলে এসেছিলাম, যার মধ্যে দিয়ে তিনটে দিয়ে বানিয়েছিলাম ডিম, ডিমের পোচ। তো পাউরুটি নর্মাল যে লফ পাউরুটি হয় সে পাউরুটি পাইনি, তাই নর্মাল পাউরুটি দিয়ে বানিয়েছিলাম। এখানে নুনের ডাব্বাটা জানো তো, নুনের জল ধরে গেছে একটু, সে কারণে নুনের ডেলা টাইপের হয়ে গেছে। তোমরা সবাই একটা কথা বলো যে আমি একটা ছেলে হয়ে ঘরের সংসারের কাজ কী করে এত ভালো করে করতে পারছি? তো বৃষ্টির একটা মেয়ে হয়ে ঘরের কাজ বাইরের কাজ যাবতীয় নিজে কামানো ইনকাম করা সবই কাজ যদিও করতে পারে, তাহলে আমি ছেলে হয়ে কেন পারবো না? আমি নিজে যথারীতি চেষ্টা করি সব কিছু সঠিকভাবে করার, কারণ এইগুলো সব বৃষ্টি আমাকে শিখিয়েছে যে কোন কাজটা কখন করলে সঠিক মতো হবে। ভাবা যায় যে মেয়ে আমাকে হাতে ধরে সব কাজ শিখিয়েছে, সে আজকে চার মাস ধরে বিছানা থেকে উঠতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, তার লাগছে সাহায্য সব কিছু কাজ করার জন্য। তো অনেকদিনই হলো বাজার যাওয়া হয়নি, তাই সবজি বাজারটা গিয়েছিলাম করতে, সেভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু পেয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর বেশিরভাগ টাইম সকালেই যায়, কারণ বৃষ্টি অঘরে ঘুমায়, কারণ সারা রাত তো সেভাবে ঘুমাতে পারে না। বাজার করতে এসেছিলাম, অনেকদিন পর এলাম, সবই হয়ে গেল মোটামুটি, কম বেশি কিছু কিছু নেওয়া বাকি, সেগুলো আগে নিয়ে তারপরে আবার দেখি ওদিকে যাব। গোটা গোটা নেওয়া বাকি আছে, সেগুলো কমপ্লিট করে নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছিলাম অর্কর জন্য টুকিটাকি ফল, এখানে কলা মুসুম্বি এগুলো একটু খেতে ভালোবাসে। লেবু শীতকালে পেয়ারা খুঁজছি, পেয়ারা আর পাওয়া যাচ্ছে না, বৃষ্টি জেগে আছে বাড়িতে, ওকে গিয়ে খাবার দাবার দিতে হবে, খাবার করবো, খাবার এখন হয়নি, মানে টিফিনটা খেয়েছে, ওষুধ টুস খেয়ে আছে, আবার খাবার দাবার দিয়ে তাড়াতাড়ি করে যায়, লেট হয়ে গেছে অনেক। এমনিতেই আজকে অনেক ধরে বাজার আশপাশ করে আশাই হচ্ছিল না, একদিন এসেছিলাম দিয়ে আবার কিছু জিনিস নিয়েই চলে যেতে হয়েছিলো, আর বেশিক্ষণ থাকতে পারিনি। তো তারপরে বাড়িতে এসে বাজারটা আমি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ সেমনি আহামরি কিছু বাজার করে আনিনি। আর আমরা ঠিক করেছি যে এই মাসটা মাছটা আর মাংসটা খাওয়া যতটুকু পারবো কম করার চেষ্টা করব, কারণ তোমরা অনেকেই বলছো যে মাছ মাংসটা কম খেতে, তাই চেষ্টা করবো এই মাসটা যে মাছ মাংস কম খেতে। আসলে জানো তো ডক্টর বলেছে, তো সেই জন্যই খাওয়াচ্ছিলাম। আর এখানে নিয়ে এসেছিলাম না বেগুন, এই শীতকালে বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে মেখে খেতে আর রুটিতে খুবই সুন্দর লাগে, তোমাদের আশা করি খুব ভালো লাগে। আর এখানে নিয়ে এসেছিলাম কলা, কারণ বৃষ্টি আর অর্ক বলছিল একটু ওদের পেটে প্রবলেম হচ্ছে, তাই অল্প করেই এনেছিলাম, কারণ কলা খুব একটা এরা খেতে পছন্দ করে না। আর এখানে দেখো সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম, ওর সাথে কথা বলছিলাম যে তোমাদের একটা কথা বলি যে জানো তো এই আজকের দিন থেকে না, মানে আজকের দিনটা শুরু হয় এই বিকাল থেকে না, ওর শরীরে একটু অবনতি ঘটে, ওর শরীর না একটু প্রবলেম হয়ে যায়। ওই চোখে বলেছিলাম চোখে প্রবলেমটা, ওই চোখে প্রবলেমটা সেদিনই ঘটে, ওর চোখে প্রবলেম থেকে শুরু করে ওর যে রাইট সাইডে যে সমস্যাটা সেটাও না বেড়ে যায়। জানো তোমাদের প্রথমেই বললাম না যে পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো দাম নেই, এবার বলি এই কথাটা তোমাদের কেন বললাম। একটা বেকার ছেলে না তার বাবা মার কাছেও না বোঝা হয়ে যায়, দিনের শেষে তাকে এটা শুনতেই হবে যে আর কতদিন বাবার টাকায় বসে বসে খাবি, এটা সচরাচর সব ছেলেদের সঙ্গে বেশি হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো খুবই ভাগ্যবান, বৃষ্টির যবে থেকে শরীর খারাপ হয়েছে তবে থেকে আমার কাজকর্ম বন্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো বৃষ্টি একটা দিনের জন্য আমাকে তানা দেয়নি বা কোনো কথা শোনায়নি যে কাজ করছো না সংসারটা চলবে কি করে, কিন্তু ওর জায়গায় যদি আমি থাকতাম আমি কী না কী ওকে বলে দিতাম, সেটাই ভাবছি আমি যে ওর মতো মনের মানুষ বা এখনকার দিনে ওর মতো মেয়ে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তোমরা হয়তো একটা কথা বলবে যে শরীর খারাপ সেই জন্য হয়তো কথা শোনাচ্ছে না, কিন্তু না, এমনও দিন গেছে যখন প্রথমে এসেছিলাম তখন আমার কাজ ছিল না, কিছুই ছিল না, তখন শুধু বসে বসেই খাচ্ছিলাম। বিশ্বাস করো সেই দিন আর আজকের দিন, সেদিনও আমাকে একটা কথা শোনায়নি আর আজকের দিনও আমাকে একটা কথাও শোনায় না। কপাল করলে এরকম একটা মেয়ে পাওয়া যায়, বিশ্বাস করো। এখানে আজ করছি খিচুড়ি, এখানে ডাল চাল এগুলো বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি
এই সবজিগুলো সবজিগুলোর মধ্যে দেবো, তার আগে একবার হালকা করে ভেজে নিচ্ছি, দেখছো পড়ে যাচ্ছে। প্রথমবার বানাচ্ছি খিচুড়ি, জানি না কেমন হবে, ট্রাই করছি ভালো করা। হলুদ নুন দিয়ে এটা ভেজে নিচ্ছি, সাদা তেল ব্যবহার করছি, আর এখানে শুধু নুন দিয়েছি, বাসা কিছু না। আর করছি এটা নর্মাল চাল দিয়ে, এমন মানে কি বলো ওটাকে, একটা কি চাল হয় না বেশ, আরে ভুলে যাচ্ছি, যেই চালটা দিয়ে পুজোতে খিচুড়ি করে, চালটার নামটা কি ভুলে যাচ্ছি, দেখছি মনে পড়ছে না চালটার নাম কি হলো। হ্যাঁ মনে পড়েছে, গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল দিয়ে করছি না, কারণ গোবিন্দভোগ চাল এখন নেই, এমনি চাল দিয়ে করছি। খিচুড়ি খেতে ইচ্ছা করছে, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, একবারে দু মানে রাতে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম বাঁধাকপি আর আলুর তরকারি বানাবো, বৃষ্টি পড়ছে খাবো না বাঁধাকপি আলুর তরকারি, অন্যদিন খাবো। কিন্তু খিচুড়ির সঙ্গে বাঁধাকপি আলুর তরকারি হালকা ঝাল ঝাল টাইপের বাদাম দেওয়া থাকবে, দারুণ লাগে খেতে, বেশি করে পোষাতে, ঠাকুরের পোষাতে, তবে ঠাকুরের পোষাতে মতো হবে না, দেখা যাক কেমন হয়। আমি রান্না করছি তো, আমার রান্না হয়ে গেল, কেলোর কীর্তি। সংসার মানেই হলো মাসের শেষে স্বামী স্ত্রী মিলে টাকা পয়সা হিসাব করতে করতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা যে, এই মাসে তো কিছু কিনে দিতে পারলাম না, পরের মাসে কিছু টাকা জমিয়ে তোমাকে কিনে দেবো। বৃষ্টিকে যতবার এই কথাটা বলেছে, ও শুধু একটা কথাই বলেছে যে, তুমি আর অর্ক আছো তো, তুমি আর অর্ক যদি খুশি থাকো তাতেই আমি খুশি, আমরা কিছু চাই না। বৃষ্টি ওর মায়ের হাতে খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, ও যখনই খিচুড়ি কথা ভাবে না, ও শুধু একটা কথাই বলে যে, মা কী সুন্দর নিরামিষ রান্না করে। তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে, ওর মায়ের মতো তো হয়তো পারবো না, তাই আমি যেমন পারি সেরকম করে বানিয়ে খাওয়াই, কারণ আমি জানি না কতটা ভালো হবে। তো এখানে দেখো আমি এখানে খিচুড়ি বানানো হয়ে গেছে, তো এখানে শুধু ছকটা দেবো, এখানে এমন কিছু না, এখানে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা তেল দিয়ে অল্প খড়িয়ে দিয়ে দিয়েছিলাম, ব্যাস এটুকুই, আর কিছু দিইনি। তো এত সুন্দর খেতে হয়েছিল না, তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর লাগবে। হ্যাঁ তবে সেদিনকে জানো তো, ওই যে বলেছি আমি রান্না করবো জিনিসটা খারাপ হবে, মানে পরিমাণ বেশি হবে না তা কি হয়, তো এখানে দেখো পরিমাণ বেশি হয়ে গেছিলো, আর এখানে গলায় দেখো গামছা ঝুলিয়েছে কী জন্য, বৃষ্টি দেখে যখন রান্না করে যত জল খাটে নিজের গায়ে মুছে, তো সেটা আমি করি না, আমি একটা গামছা রাখি। তো আমি যখনই কিছু করি ওই গামছাটাতে আমি মুছে নিই, যাতে ঠান্ডা না লেগে যেতে পারে, কারণ এখানে ঠান্ডা লাগার ধাতটা না আমাদের দুজনেরই খুব বেশি অতিরিক্ত পরিমাণে। আর এইখানে অর্ক আসছিলো, আর একটা কথা বারবার করে বলতে আসছিলো যে, ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে, একবার আসো দেখে যাও, মা দেখো কাঁদছে ছটপটানি করছে, তো একবার দেখে যাও। তো এখানে দেখো আমি তেলটা দিয়ে দিয়েছিলাম গরম হতে, আর তারপরে এখানে তেজপাতা জিরে শুকনো লঙ্কা এগুলোই হালকা করে খড়ে ভেজে দিচ্ছিলাম, তারপরে দিয়েছিলাম আদা আর রসুন, এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম, দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে লাস্টে এটা হয়ে গেছিলো, দিয়ে তারপরে চিকেনটা দিয়ে কিছুক্ষণ খড়াতে হবে, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম আলু। আর রেসিপিটা কার জানো, বৃষ্টির বাবার। তো ও সেই জন্য বলেছিলো, কারণ কি এখানে যেহেতু ঠান্ডাটা পড়ছে এই ওয়েদারে এই চিকেনটা খাওয়া খুবই ভালো। আমি রান্নাটা করেছিলাম বৃষ্টির জন্য, কিন্তু ওই জানো তো খেতে পারেনি, কারণ শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো। তো আমাদের যথারীতি একটা গুরুতম স্টেপ নিতি, বৃষ্টিকে ছেড়ে থাকা আমার জন্য খুবই কষ্টকর, তাহলে অর্কর কতটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছো, কারণ ও শুধু না ওর মাকে চাইছে, ওর মায়ের কাছে একটু শুতে চাইছে, মাকে একটু মায়ের সাথে খেলতে চাইছে, কিন্তু কিছুই করতে পারছে না, কারণ ওর মাও ওর সাথে চাইছে করতে, কিন্তু সেই খেলাগুলো করতে পারছে না, কারণ ওর মায়ের শরীর সাথ দিচ্ছে না। ওর মা যখনই পাচ্ছে একটু করে মানে ঘুমিয়ে পড়ছে, ওর মা বেশ, কারণ কি ডক্টর বলেছে বেশি করে সময় ওকে রেস্টে থাকতে ঘুমিয়ে থাকতে, সেই জন্য ডক্টর যেভাবে বলেছিল সেইভাবেই ওকে রাখছিলাম, কিন্তু এত যে দুর্ঘটনা ঘটে যাবে সেটা আগে বুঝতে পারিনি, বিশ্বাস করো। বিপদ কি কখনো বলে আসে, ওর ব্রেনে যে রোগটা দেখা দিয়েছে সেটার জন্যই ও বেশি অসুবিধা বা প্রবলেমটা হচ্ছে, ওর রাতারাতি ঘুম নেই। আপাতত বৃষ্টিকে ছেড়ে এখন আমাদের থাকতে হচ্ছে, এমন মনে হচ্ছে রাত্রেবেলা যখন শুতে যাচ্ছি চোখ মুচ্ছি না, তখন চোখগুলো বন্ধ হচ্ছে না, মনে হচ্ছে যে রাতের অন্ধকারে আমাদেরকে কেউ গিলে খাচ্ছে। আর এখানে দেখো অর্ককে নিয়ে না একটু ঠাকুর দেখতে পেয়েছিলাম, এটা বিসর্জনের দিন, কারণ ভেবেছিলাম যে ওকে ঠাকুর দেখতে নিয়ে যাব, কিন্তু সেভাবে পারিনি বিশ্বাস করো, কারণ এই বৃষ্টিকে নিয়ে পড়েছিলাম, ওর শরীরটা এতটাই মানে খারাপ হয়ে গেছিলো, তাই শেষের দিন ওকে গিয়েছিলাম একটু ঠাকুরগুলো দেখাতে, কারণ ওরও ভাল লাগে না, ওরও ইচ্ছা করে একটু বেরোতে, ছোটো ছেলে, আমরা হলে বড়রা বুঝি কিন্তু ছোটরা সেই জিনিসটা বোঝে না।
তাই ওকে নিয়ে সামনাসামনি ঠাকুরগুলো আছে সবই মোটামুটি দেখিয়ে নিয়েছি, বাদ কোনোটাই রাখিনি। আমাদের যথাসাধ্যের মতো আমরা চেষ্টা করছি ওকে ঠিক রাখার। মাঝে মাঝে দেয়ালে নিজের মাথাটা ঠুকতে ইচ্ছা করে, বিশ্বাস করো। আপাতত ওর কাছে কোনো ভিডিও বা ফোন দেওয়া যাবে না, ডক্টর পুরোপুরি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তাই ওকে তোমাদের কাছে দেখাতে পারছি না। আর এখানে দেখো, আমি আর ওকে মিলে বেরিয়ে গেছিলাম, তোমাদের কালকে বললাম না যে আমরা একটা ভিডিও বানিয়েছি, এডিট করে উঠতে পারিনি, তো এই ভিডিওটাই ছিল। আর এখানে দেখো বিসর্জনের দিন, সব ঠাকুর ভাসান যাচ্ছে, আর এখানে লাইটিংটা খুব সুন্দর হয়েছিল। এইটা দেখার জন্য মনটা যেন ছটপট করছিল কবে ধরে। ভেবেছিলাম দুর্গাপুজো যেমন বৃষ্টিখানে ঘুরেছি, কালী পুজোটা হয়তো ঘুরতে পারবো, তাই ভেবে রেখেছিলাম যে যেখানে যেখানে কোথায় কোথায় যাব, কিন্তু হয়ে আর উঠলো না। তাই শেষের দিন অর্কর জন্য গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে, কারণ আমারও ভালো লাগছিল না, বিশ্বাস করো, বৃষ্টিকে ছেড়ে, কারণ আমরা তিনজন মিলে যাই ওটা খুবই আনন্দ লাগে, কিন্তু তিনজনের মধ্যে একজনও যদি না যায় না খুবই দুঃখ লাগে, কারণ আমরা তিনজন আছি তবেই আমাদের সব কিছু ভালো লাগে। তো এখানে দেখো, আমি অর্ক মিলে চলে গেছিলাম এখানে ঠাকুর দেখতে, তো এখানে ঠাকুরের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। অর্ককে শুধু রাস্তায় যেতে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে মাকে ছেড়ে ভাল লাগছে ঠাকুর দেখতে আসতে, ও বলছিল না ভাল লাগছে না। আর তাহলে বাড়ি চ, বলো না তার দেখবো, ও ছোটো ছেলে ওই জিনিসগুলো বোঝে না, বিশ্বাস করো। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক পুরনো, এটা নিয়ে আবার জাজ করো না যে বৃষ্টিকে দেখতে পাচ্ছি তাই এটা হয়তো বৃষ্টি ঠিক আছে। আমি তোমাদের কালকে এই কথাটা বললাম যে আমাদের একটা ভিডিও পড়ে আছে, সেই ভিডিওটা আমার রেডি করা হয়ে ওঠেনি, কারণ আমি সময় পাচ্ছি না, আজকে একটু ফাঁকা সময় পেলাম তাই ভাবলাম এটা তোমাদেরকে দিয়ে দিই, নাহলে হয়তো আবার এটা ডিলিট করে দেবো ভুল করে। আর এই চ্যানেলটার প্রতি এবং তোমাদের ভালোবাসা আবার একটু মায়া ধরে গেছে। ভালো ভালো প্যান্ডেল দেখলাম, বল কটা দেখলাম? তিনটে দেখলাম, ভালো লাগলো? তোমরা অনেকেই বলেছিলে যে বড় মা কাছে যেতে, বড় মা কাছে যেতে, কমেন্টে বারবার করে বলেছিল। তাই চেষ্টা করছিলাম আমি আর অর্ক মিলে নৈহাটি বড় মার কাছে যেতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে একটা বড় মা হয় আর সবাই আশা করছি জানো, তো সেখানেই গিয়েছিলাম, সেই মাকে দর্শন করে এলাম এবং মাকে একটা কথাই বলে এলাম যে মা বৃষ্টিকে সুস্থ করে দাও। আর এখান থেকেই মাকে স্মরণ করছি, কারণ ভগবান তো এক জায়গায় স্থান করেন না, তাই আশা করছি মা আমাদের কথা শুনবেন এবং মায়ের কাছে আমাদের প্রার্থনা যাতে আমরা সারা জীবন একে অপরের সাথেই থাকতে পারি এবং পরের বছর যেন মায়ের কাছে দর্শন করতে যেতে পারি। আর ওইদিকে বাবা মাও বৃষ্টিকে নিয়ে খুব চিন্তায় আছে, বিশ্বাস করো, ডেইলি ফোন করে যখন ওরকম বৃষ্টির শরীরটা দেখে না, ওনাদেরও মন ভেঙে যায়। তোমরাও প্রার্থনা করো যাতে বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ। অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল, অল্প কটা ঠাকুর দেখা হলো তোমার? কটা? পাঁচ হয়েছে। কেমন লাগলো ঠাকুরগুলো? দারুণ দারুণ। হ্যাঁ, বাবু শুধু ঠাকুর দেখতেই পছন্দ করছে, শুধু ঠাকুর দেখছি আমরা, শুধু একজনকে মিস করছি, কাকে মিস করছি? মাকে। ঠিক না, মায়ের আরো ভালো হতো না? দাদা দাদা কোন মাসটা দিয়েছে? দাদা মাসটা পড়েছো? বাহ, চলো। আমরা খুব তাড়াতাড়ি একটা বড় দৃশ্য নিতে চলেছি, যেটা এখন তোমাদের বলছি না, খুব শীঘ্রই জানতে পারবে এবং কী টিউশন বা কী করতে চলেছি সেটাও জানতে পারবে। আর এখানে দেখো, সব বললাম না আজকে ভাসানের দিন, তো সব ঠাকুর আজকে ভাসান হয়ে যাচ্ছে। তো জানো তো, বৃষ্টির যখনই শরীরটা দেখছি না একটু সুস্থ উঠছে, মনে হচ্ছে না এবার ঠিক হয়ে যাবে, তখনই না আরেকটা বিপদ ঘটে যাচ্ছে। এইগুলো দেখে না আমাদেরও মন ভেঙে যাচ্ছে, বিশ্বাস করো। আমাদেরও কিছু ইচ্ছা আছে যে ও ঠিক হয়ে দাঁড়াক, একসাথে আবার ঘোরাফেরা যেমনি করতাম, নর্মাল তোমাদেরকে ভিডিও করতাম, দেখাতাম, তোমরাগুলো পছন্দ করতে, তোমরা কেন ওই জিনিসটা আমরাও পছন্দ করতাম, ওকে হাসি খুশি দেখে এরকম। হাত ধর, হাত ধর। ভালো লাগছে করতে? খুব মজা লাগছে? কতটা মাছারা ভালো লাগছে? হ্যাঁ, মাছারা ভালো লাগছে না? মা এলে ভালো হতো না?
এমনি করে ভিডিও বানিয়ে সিম্পাথি গেইন করতে আমরা চাই না, কারণ চাইলে না অনেক কিছু করে সিম্পাথি গেইন করে আমরা ভিউজ বা আমাদের সাবস্ক্রাইবার ওইটা বাড়াতে পারতাম। কিন্তু এখনকার দিনে জানো সৎ পথের থেকে না অসৎ পথে মানুষ কাজ করতে বেশি পছন্দ করে, এবং সেই পথটা না খুবই সোজা, আমরা চাইলে সেটাও করতে পারতাম কিন্তু আমরা সেগুলো পছন্দ করি না। যেটা হয় যখন যেটা হয় চেষ্টা করি তোমাদের কাছে 99% সত্য জিনিসটা দেখানোর। তো এই হচ্ছে শিলিগুড়ি বড় মা। তো মায়ের মুখটা দেখি দেখো মনটা না ভরে যাচ্ছে, আর তারপরে দেখো মায়ের কাছ থেকে চলে এসে এখানে আরেকটা প্যান্ডেল মানে শেষ প্যান্ডেল দেখতে চলে এসেছিলাম, এরপরে বাড়ি চলে যেতে হবে কারণ বৃষ্টি ঘুমাচ্ছে। এখানে প্রায় 8:30 বেজে গেছে, আজকে না ওকে খুব তাড়াতাড়ি ওষুধ দিয়ে চলে এসেছিলাম ঘুম পাড়ানোর জন্য। এবার বাড়ি থেকে দেখি ওর অবস্থাটা কী হয়ে আছে, কারণ সচরাচর ওকে ছেড়ে আসি না আমি, কারণ ওকে ছেড়ে আসতে আমার খুবই ভয় লাগে। তাই আমি তাড়াতাড়ি করে আসার জন্য খোলো চাবিটা, খোলো এই চাবিটা, খুলতে পারবি? খোলো এইটা এইটা, ও বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইখানে বাড়ি আসার পর অর্ককে খাওয়াচ্ছি, আর মাঝরাতে ঘটে গেল একটা বিপদ। বিপদটা কি সেটা তোমাদের বলছি। হঠাৎ করে বৃষ্টি একটা বিপদ ঘটে যায় যার জন্য আমাদেরকে বড় একটা স্টেপ নিতে হয়। আশা করি কালকের ভিডিও দেখে সেটা তোমরা বুঝেই গেছো যে কি হয়েছে। এটা ওর দিদা দিয়েছে ওকে, এই ভাইফোঁটার তরফ থেকে ওর গিফট এসছে, তাই ও কান্নাকাটি করছিলো বলে বৃষ্টি এটা খুলে ওকে মানে দেখে নিচ্ছিল, দেখে ওকে দিচ্ছিল, আর এটাও দেখে দেখে খাচ্ছিল। আমার ওপর দিয়ে কী যাচ্ছে বাদ দাও, কিন্তু এই ছোটো বাচ্চাটার ওপর দিয়ে কী যাচ্ছে বুঝতে পারছো? ওকে শুধু এই চকলেট খাইয়ে, ওকে একটু ঘুরতে নিয়ে গিয়ে এইসব দিয়ে ওকে ভুলি ভুলি রাখতে হচ্ছে। তো এইখানে ওর মাকে বলছিল একটু করে টেস্ট করতে, কিন্তু ওর মা তো খেতে পারবে না। ওর মা শুধু বলছিল যে আমাকে দেখা ভিডিওতে কীরকম দিদা কী গিফট দিয়েছে, মাকে শুধু দেখাচ্ছিল। কিন্তু আমি জানো তো এখান থেকে কেরো কাছ থেকে নিয়ে নিয়েছি বলে ও কান্নাকাটি করছিল। ওকে শুধু জ্বালাচ্ছিলাম, কারণ ও তো আর খেলার কেউ নেই যোর সাথে খেলবে। তো এখানে মাকে বলছিল যে এরকম টেস্ট জানো তো। আর এইটাই বৃষ্টিকে নিয়ে করা আমার লাস্ট ভিডিও, আর ওর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। সেটা কালকে তোমরা জানতে পারবে ওর কী হয়েছে না হয়েছে, কোথায় আছে ও, সব কিছু ব্যাপারটা। তো আজকে দেখো এখানে ওর বান্ধবী ওর শেষ হলো, এবারে এবারও ঘুমাতে যাবে। আর এখানে বৃষ্টি দেখো চুপটি করে বসে আছে চোখটা বেঁধে। তো আজকের মতো এইটুকুই সব।